নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলো জাতীয় শিক্ষানীতি নিয়ে আপত্তি, পর্যালোচনা কমিটি গড়ল রাজ্য। জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা করতে কমিটি গড়ল রাজ্য শিক্ষা দপ্তর। 6 সদস্যে ওই কমিটিতে রয়েছেন সৌগত রায়, নৃসিংহ প্রসাদ ভাদুরী, সুরঞ্জন দাস, সব্যসাচী বসু রায় চৌধুরী, অভিক মজুমদার, প্রবৃত্ত সরকার। এছাড়াও কোনো শিক্ষাবিদ এই বিষয়ে তার পরামর্শ দিতে চাইলে আগামী 15 অগস্টের মধ্যে শিক্ষা দপ্তরে তার নাম জমা দিতে পারে বলে জানা গেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠনের কাছে পরামর্শ চাইবেন শিক্ষা দপ্তর। সোমবার রাখি বন্ধন উপলক্ষে মাস্ক বিলি কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছিলেন পার্থবাবু। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, জাতীয় শিক্ষানীতি নিয়ে আমাদের রাজ্যের রাজনৈতিক দলগুলো তোমাদের বক্তব্য রয়েছে। আমরা ঠিক করেছি যে পার্শ্বজনের একটা কমিটি আমরা করেছি, তাতে সৌগত রায়কেও এর মধ্যে রাখা, তাতে থাকবেন নৃসিংহ ভাদুরী, তাতে থাকবেন পবিত্র সরকার, তাতে থাকবেন অভিক মজুমদার, শুভসাক্ষী রায়চৌধুরী। এছাড়া বিভিন্ন যে গণসংগঠন আছে যারা শিক্ষা নিয়ে কাজ করছেন, তাদের কাছেও আমরা আবেদন জানাব যে তারা তাদের সুচিন্তিত মতামত আমাদের জানাতে পারে, আমাদের দপ্তরে জমা দিন, আমাদের সেক্রেটারি কাছে কিংবা আমার বিএসসি সুকান্তর কাছে অনলাইনে দিতে পারেন, আপনাদের মতামত জানিয়ে দিন, ইমেল করতে পারেন, আপনাদের মতামত জানিয়ে দিন। পুরো শিক্ষাবিদ যদি মতামত দিতে চান আমরা স্বাগত। আমরা 20 তারিখ পর্যন্ত, 20 আগস্ট পর্যন্ত, আমি বোধহয় 2 তারিখ না 15 তারিখ পর্যন্ত আমরা এটা গ্রহণ করব। পার্থবাবু আরও বলেন, শিক্ষানীতি রূপায়ণের কমিটি বাংলার কোনো প্রতিনিধি ছিল না। জাতীয় শিক্ষানীতি ঘোষণার পর থেকে আপত্তি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস। বাংলার বিভিন্ন শিক্ষাবিদদের সুরে সুর মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন এই শিক্ষানীতি বিদেশের মডেলে অনুকরণ তৈরি। এবার পর্যালোচনা কমিটি গড়ে জাতীয় শিক্ষানীতি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে একদিকে কেন্দ্র ও অন্যদিকে মানুষের কাছে এই নীতি বিরোধিতা করবে তৃণমূল। তো আগামী দিনে এই জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্য সরকার কী কমিটি গঠন করে এবং সেই কমিটি কী পর্যালোচনা করে সেটা 15 তারিখে পরেই জানা যাবে। তো আপাতত ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।